দেখেন অবস্থাটা কি, যদি এক ঠোকরা খায় আর 5 ঠোকরাই ফালা দেয়, এইভাবে যদি খাইতে থাকে, দেখেন যদি দিনে 1 কেজি খাদ্য দেই প্রায় হাফ কেজি কিন্তু নষ্টই করে ফেলাবি। খাবো খা তো মাছ দেন মানে বেশি পয়সা খায়, কি একটা অবস্থা, কি পরিমাণ খাদ্য নষ্ট করে। তো এর থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই বুদ্ধি এখন খাটান লাগবে দেখতেছি, নইলে একদম ফতুর হয়ে যাবো। দেখেন কি পরিমাণ খাদ্য পাখি নষ্ট করতেছে। আর এখানে দেখেন, এখানে দেখেন খাদ্য একদম ভরে ফেলাইছে ফালাইয়া, দেখেন আর অবস্থাটা দেখাই আপনাদের। দেখেন মানে যে কি কব, খাওয়াই দেখালি দাঁড়া, তোদের জন্য একটা ব্যবস্থা করতেছি। আর বিশেষ করে দেখেন ঠোকরা ঠোকরা মাথার একটু চুল নাই, এই যে ওটা অর্থ পাইতেছে, জীবনটা তেজপাতা করে দিলে কোয়েল পাখি আমার। সুন্দর করে খাবি দাবি, ঘুম পারবি, যত্ন নেব, বেশ ভালো কথা। দেন তো ঠোকায় একটার মাথায় চুল নাই, মানে যে কি কইতাম জায়গা করে তার আসলে ভাষা নাই। তো সবার একই অবস্থা, তো দেখেন এখন কি করা যায় দেখি, একটা বুদ্ধি পাইছি, ওটা করলে কাজ হয় নাকি সেটা আপনাদের দেখাই, সাথে থাকুন। দেখেন কি অবস্থা, কি পরিমাণ খাদ্য নষ্ট করে, এই হলো অবস্থা। ঠিক আছে দেখতেছি বিষয়টা। তো দর্শক আছে, দেখেন আপাতত প্লাস্টিকের নেটটা কাটিয়া পাইপের মধ্যে দিয়ে দিলাম, তবে আমার মনে হচ্ছে কিছুটা কাজ হতে পারে, কারণ এখন ঠোকর দিয়ে আর ওইভাবে সাইডে ফেলাবার পারতেছে না। তার আগেই মনে করেন যে ঠোঁটে নেট বেজে যাইতেছে, এই যে দেখেন চারি দিবের চায় কিন্তু পারে না। তো এই দেখেন দেখছেন, এখন ওইভাবে চারি দিলেও আর ওইভাবে আসলে খাদ্য যা লাগবি না, কারণ আগেই নেটে বেজে যাবি। তো এই যে দেখেন, হয়তো আগে দেখলেন মনে হয় যে খাদ্যের ভিতর মুখ সালা দিয়ে একেবারে ঝাঁকটা মেরে সাইড দিকে ফেলা দিছে, তারপর ওই যে দেখেন একটা জোরেই মারে, ঝাঁকি মারে কিন্তু নেটে বেজে যায়। তার জন্য আসলে ওইভাবে আর ফালাবের পারতেছে না। দেখেন তো আপাতত এই পদ্ধতিটা ইউজ করলাম, দেখা যাক কি হয়, কারণ যে পরিমাণ খাদ্য ফেলাবার লাগছিল তা আসলে গলি গলি হয়ে গেলায়, তো এখন আর ওইভাবে ফেলাবার পারতেছে না। তবে জিনিসটা একটু বাইন্ধা দিলে কি ভালো হবে, নড়াচড়া করে তো ঠোঁটের আঘাতে সাইডে চলে যায়, বাইরে দিলে পরে আর ওই সমস্যা হবে না, চলে যাওয়ার সমস্যা। তো আপাতত দেখা যায় কি হয়। ঠিক আছে, আর ঠোকরা ঠুকরি করতেছে, এটার থেকে কি করে বাঁচাই, ভেজাল তো, যাই হোক দেখা যাক কি হয়।